আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। তো যাদের ব্লগ স্পট ওয়েবসাইট আছে, আজকের ভিডিওটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনি একটু ভিডিওটি স্কিপ করবেন না, যদি এই ভিডিওটা স্কিপ করেন তাহলে মনে করবেন যে আপনার ব্লগ যে এসিওটা আছে এটা কখনো আপনি গুগল র্যাঙ্কিংয়ে আনতে পারবেন না। কারণ আমি আজকে যেই টপিকে কথা বলবো, ব্লগার এসিও সেটিং, এই সেটিংগুলো যদি আপনি সেট না করেন তাহলে আপনি যত পোস্ট করেন ব্লগারে কখনোই আপনার পোস্টগুলো গুগল সার্চ র্যাঙ্কিংয়ে আসবে না এবং সেখান থেকে মানুষ আপনার ওয়েবসাইটে ভিজিট টোটালি করবে না। কারণ আপনার আগে এসিও সেটিং ঠিক করতে হবে, সবচাইতে বেস্ট হচ্ছে এসিও সেটিং। তো আপনি যদি এই ভিডিওটা নতুন দেখে থাকেন তাহলে কিছুই বুঝবেন না, আপনি আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন কীভাবে সেখানে ওয়েবসাইট ক্রিয়েট করবেন এবং সেখান থেকে কীভাবে ইনকাম জেনারেট করবেন এবং কীভাবে আপনি আপনার ওয়েবসাইটকে গুগল সার্চ পেজে প্রথম পেজে আনতে পারেন। তাহলে মানুষ এমনিতেই আপনার ওয়েবসাইটে ভিজিট করবে এবং সেখান থেকে আপনি সহজেই ইনকাম করতে পারবেন। আপনাকে কাউকে ডেকে আনতে হবে না যে আমার ওয়েবসাইটে ভিজিট করেন, আমার ওয়েবসাইটে ভিজিট করেন, এভাবে করতে হবে না। তো যদি আপনি এসিও সম্পর্কে প্রপার নলেজ মানে জানতে পারেন আর কি, এসিও সম্পর্কে যদি প্রপার নলেজ অর্জন করতে পারেন তাহলে আপনাকে আর কেউ ঠেকাতে পারবে না যে আপনার ওয়েবসাইটকে ফার্স্ট র্যাঙ্কিংয়ে আনার জন্য, সেটা গুগল হোক মানে সেটা ব্লগ স্পট সাইট হোক কিংবা ওয়ার্ডপ্রেস সাইট হোক, ফ্রি সাইট হলেও আপনার সেটা উঠবে যদি আপনি এসিও সম্পর্কে পারফেক্ট জ্ঞান অর্জন করতে পারেন। তো আমি আজকে আপনার ব্লগ স্পটের যে এসিও সেটিংটা আছে সেটা কোন কোন এসিও সেটিং আপনার আগে ব্লগ স্পট সাইট খোলার পরে এই সেটিংটা ঠিক করে নিতে হবে, তো সেটাই আজকে শেখাবো। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, আশা করি সবাই ভালোই আছেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন এবং পাশের বেল আইকনেও ক্লিক করে দিন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো সহজেই পেতে পারেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওর দিকে। আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসছি, এখন আমি আমার ব্লগে আর ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো ব্লগার তো ফ্রি ওয়েবসাইট সবাই জানেন, তো আমি আমার ব্লগার ওয়েবসাইটে চলে আসছি। আসলে মূলত যদি আপনি এসিও করতে চান তাহলে আপনার অনেক কিছুর উপর খেয়াল রাখতে হবে। যে আপনার ব্লগটাকে যদি গুগল সার্চ র্যাঙ্কিংয়ে আনতে চান তাহলে প্রথমে ধরুন গুগল সার্চ র্যাঙ্কিংয়ে এখানে আনবেন, ধরুন এখানে যদি আমি এই একটা লিখে সার্চ করছি IMEI নাম্বার চেঞ্জার এপিকে, দেখুন এখানে প্রথম ফার্স্ট র্যাঙ্কে এপিকে পিওর ওয়েবসাইট আছে, এটা র্যাঙ্ক করছে। এই গুগলের পেজে যদি আপনি ফার্স্ট পেজে র্যাঙ্কিং করতে চান মানে 10 নম্বরের ভিতরেই থাকতে চান বা তাহলে আপনাকে ভালোভাবে এসিও করতে হবে। কারণ হচ্ছে গুগল সবসময় আপনার কোন ওয়েবসাইটগুলো গুগল র্যাঙ্কিংয়ে দেয় যেগুলো ইউজারদের বেশি পছন্দ সেগুলো দেয়। তো আমরা এই সম্পর্কে কথা বলবো না, আমরা ব্লগারের এসিও সেটিং সম্পর্কে কথা বলবো। তো আপনাকে যদি আমার এমনি একটা ব্লগার ওয়েবসাইট খুলে দেখাই তাহলে আপনি মূলত পোস্ট এসিও করতে হয়, বেশিরভাগই ক্ষেত্রে পোস্ট এসিওর উপর গুরুত্ব দিতে হয়। তো পোস্ট এসিও যদি আপনি গুরুত্ব দেন তাহলেই র্যাঙ্কিংটা বেশি হতে পারে। তো এখানে দেখুন যে টাইটেল আছে, তারপর এখানে হেডিং আছে, তারপরে ডেসক্রিপশন, লিঙ্ক, এগুলো আসলে অনেক বিস্তারিত, পুরো একটা ভিডিও হয়ে যাবে। তো এটা আমি পরে দেখাবো কীভাবে আপনি ব্লগার এসিও করবেন। তো আমার আসলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমি ওয়ার্ডপ্রেসে ট্রান্সফার হয়ে গেছি, আমি এগুলো আপনাদের দেখানোর জন্য আর কি করছি, আমি ব্লগারে টোটালি কাজ করি না। কেন করি না বা ব্লগার আর ওয়ার্ডপ্রেসের মধ্যে পার্থক্য কী আমি পরে একটা ভিডিও জানিয়ে দেবো আসলে কেন আমি ওয়ার্ডপ্রেস ইউজ করতেছি, ওয়ার্ডপ্রেস সুবিধাটা কী। তো এখন আমি এখানে ব্যাক করে আমি সেটিংয়ে চলে যাচ্ছি, আপনার আজকে আমরা ব্লগার সেটিংটা দেখাবো, এসিও সেটিং। এখানে আপনি কীভাবে সেটিংটা ঠিক করবেন মানে আপনার গুগল র্যাঙ্কিংয়ের জন্য এই সেটিংটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি প্রথমে এখানে টাইটেল দেখবেন, উপরে দেখতে পাচ্ছেন এখানে টাইটেল আছে, আপনার ব্লগের যে টাইটেল বা নামটা দিয়েছিলেন সেটা এখানে শো করবে, এটা যেরকম আছে এরকমই রাখবেন, চেঞ্জও করতে পারেন। ডেসক্রিপশনটা খুবই ইম্পর্টেন্ট, এখানে আপনি আপনার ব্লগের সম্পর্কিত যে ডেসক্রিপশন আছে সেটা দিবেন। মনে করেন আপনার ব্লগটা হচ্ছে কোনো ফুড রিলেটেড অথবা কোনো বিজনেস রিলেটেড অথবা যে কোনো ধরনের জার্নি রিলেটেড হতে পারে, সেই ক্ষেত্রে আপনি সেটা এখানে সেট করে দিবেন ডেসক্রিপশনগুলো। আপনি চাবেন ডেসক্রিপশনগুলো আপনি খেয়াল রাখবেন যে রিসার্চ করে দিবেন ডেসক্রিপশনগুলো, যেমন এসিও রিসার্চ আছে গুগলে, অনেক ধরনের এসিও রিসার্চ পাওয়া যায়, সেই ওয়েবসাইট থেকে আপনি রিসার্চ করে দিবেন, তাহলে র্যাঙ্কিং করার সম্ভাবনা বেশি থাকবে। আমি জাস্ট এমনিতে এখানে একটা বসিয়ে দিয়েছি, আমি একটু আগেই বলেছি আমি ইউজ করি না ব্লগার, তাই তো আমি ওয়ার্ডপ্রেসে চলে গিয়েছি। এখন এখানে আপনি এরপরে যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাডাল ল্যাঙ্গুয়েজ আপনি রেখে দেবেন, যদি আপনার ব্লগার ল্যাঙ্গুয়েজটা হয় যেটা ল্যাঙ্গুয়েজ হবে সেখানে বাংলা হলে আপনি বাংলা সিলেক্ট করবেন, হিন্দি হলে যেই ল্যাঙ্গুয়েজে আপনি ব্লগার পোস্টগুলো ক্রিয়েট করেন সেই ল্যাঙ্গুয়েজটা দিবেন। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডাল্ট কন্টেন্ট আছে, এটা আপনি অন করে দিবেন যদি আপনার অ্যাডাল্ট কন্টেন্ট হয় আর কি, আপনার যদি পর্নোগ্রাফির কোনো কন্টেন্ট হয়। তো এটা আমি সাজেস্ট করবো এটা করবেন না, হারাম ইনকাম কখনোই ভালো না। এরপরে এখানে ফেভিকন যেটা আছে, এই যে ফেভিকন মানে কি আমি বলি, ফেভিকন মানে হচ্ছে আপনার প্রোফাইলে এই যে ব্লগার সেটিংয়ের প্রোফাইলে যে একটা আইকন থাকবে সেই আইকনটা, যদি আপনি গুগলে যে কোনো ওয়েবসাইট সার্চ করলে যে আইকনটা দেখতে পান না, যেমন এই যে গুগলের এখানে উপরে যে আইকনটা দেখতে পাচ্ছেন এইরকম আপনার ওয়েবসাইট আইকনটা শো করবে, যেমন এখানে নেম চিপের যে আইকনটা দেখতে পাচ্ছেন এই ধরনের আর কি আইকন শো করবে, আপনি নিজের যে বলতে গেলে পপুলারিটি যদি শো করতে চান সেক্ষেত্রে।
তো এরপরে আপনি এখানে দেখতে পারবেন যে প্রাইভেসি অপশন, এটা যেমন আছে সেমন রেখে দিবেন, এটা অন অবশ্যই রাখা লাগবে, কারণ হচ্ছে এটা অ্যালাউ সার্চ ইঞ্জিনে আপনার যে ব্লগটাকে সার্চ ইঞ্জিনে অ্যালাউ করবে, যদি আপনি এটা অফ করে দেন তাহলে আপনার ব্লগ সার্চ ইঞ্জিনে আসবে না। তো এরপরে নিচে থেকে দেখতে পাবেন যে আপনার কাস্টম ডোমেইন নামে একটা অপশন আছে, এটা সম্পর্কে আমি পরে বলবো, যাদেরকে ডট কম ডোমেইন আর কি, কাস্টম ডোমেইন এটা যদি এখানে লাগাতে চান তাহলে আপনার এই ব্লগ স্পট ডট কম এটা আর কি থাকবে না, তাহলে আপনার হয়ে যাবে হচ্ছে ডট কম আর কি। তো এরকম ব্লগার অনেক বড় এটা থাকবে না, এটা সম্পর্কে আমি ভিডিও দিয়ে দিব। এরপরে HTTP এটা এখানে রিডাইরেক্ট এরকম যেরকম আছে এরকমই থাকবে, এরপরে এটা অন থাকবে আর কি। এরপরে এখানে পারমিশন এটা কিছু করতে হবে না, এরপর নিচ থেকে আপনি এখানে পোস্ট এখানে কিছু করতে হবে না, এটা জাস্ট অ্যাজ ইট ইজ রেখে দেবেন। এরপরে নিচে থেকে কমেন্টস আপনি যদি অ্যালাউ করতে চান সেটা, এটাও আপনার ইচ্ছে, এটা এসইওর কোনো পার্থক্য না এগুলো। এরপরে এখান থেকে নিচে ইমেল, এটাও এসইওর কোনো ফ্যাক্ট না। এরপরে এখানে টাইম জোনটা সেট করে দেবেন, আপনি কোন টাইম জোনে, অর্থাৎ আপনি কোন টাইম জোনে আছেন আর কি ব্লগটা নিয়ে, বাংলাদেশ অথবা ইউএস যে কোনো টাইম জোন সেট করে দেবেন, যদি আপনি যেই দেশে থাকেন সেই দেশের, তো আমি বাংলাদেশ, এই জন্য বাংলাদেশের টাইম জোনটা সেট করে দিয়েছি। এরপরে এখানে নিচ থেকে মেটা ট্যাগ, মেটা ডিসক্রিপশন, এটা খুবই ইম্পর্টেন্ট আপনার এসইওর জন্য, আপনার সার্চ ডিসক্রিপশনে শো করবে। দেখুন আমি এখানে অনেকগুলো ডিসক্রিপশন দিয়েছি, অনলাইন আর্নিং, অনলাইন ইনকাম, এগুলো যখন সেট করেছিলাম তখন দিয়েছিলাম ইউটিউব টিপস। তো আপনি এখানে খেয়াল করবেন যে উপরে ডিসক্রিপশনে যেটা দিবেন সেটা এখানেও দিতে পারেন। তো এই ডেসক্রিপশনটা খুবই ইম্পর্ট্যান্ট আপনার ব্লগার এসইও সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিংয়ের জন্য। তো যদি পোস্টগুলি র্যাঙ্কিং করতে চান, আপনার ব্লগকে র্যাঙ্কিং করতে চান, তাহলে খুবই ইম্পর্ট্যান্ট এটা খেয়াল করে দিবেন, এসইও রিসার্চ করে দিবেন মানে কিওয়ার্ডগুলো। এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে আর কিছু লাগবে না, এটা ইরোর রিডাইরেক্ট, এটা যেরকম আছে সেরকম থাক। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রাউলার ইন্ডেক্সিং, আপনি যদি এতক্ষণ যা বলেছি এগুলো সব বিফলে যাবে যদি আপনি এই সেটিংটা না করেন, ক্রাউলার ইন্ডেক্সিং এটা যদি না করেন, তাহলে আপনি যত পোস্ট লেখেন না কেন আপনি কখনো ইম্প্রুভ পাবেন না, কারণ গুগল যদি আপনার ব্লগে আসতে না পারে, মানে গুগলের যে ক্রাউলার আছে মানে বট, গুগল কখনো নিজে আসবে না, তাদের বট অর্থাৎ রোবটকে পাঠিয়ে দেবে আপনার ওয়েবসাইটে। তো এই এই সেটিংটা যদি আপনি টোটালি না করেন তাহলে আপনার যত পোস্ট করবেন সব পোস্টগুলো ফাও যাবে সোজা কথা। এখন নিচে এখানে কাস্টম মনিটাইজেশন, তো এটা সম্পর্কে আমি ভিডিও দিয়ে দিব, এটা কিভাবে আপনি এখানে কাস্টম রোবোটিক্স, এটা আলাদা একটা ভিডিও, এটা এখানে বললে অনেক লং ভিডিও হবে। তো এরপর এখানে মনিটাইজেশনের, এটা কাস্টম, এটা কিছু করতে হবে না, এটা আপনার যদি কোনো ওয়েবসাইটে মনিটাইজেশন করেন সেই ক্ষেত্রে, তো আমরা যেই সব ওয়েবসাইটে মনিটাইজেশন ব্লগে করি সেগুলো অত কাস্টম অ্যাড টেক্সট করতে হবে না। তো এরপরে এখানে ম্যানেজ ব্লগ টেজ, এখানে কিছু করতে হবে না, এরপরে নিচের দিকে চলে আসবেন, আর অপশনগুলো কিছুই নাই বেশি একটা। তো এইটুকু ছিল ব্লগারের সেটিংটা, মানে এসইওর সেটিং। তো এখানে ইম্পর্ট্যান্ট এসইও সেটিং আমি বলে দিছি কোনটা ভেরি ইম্পর্ট্যান্ট, এই বিষয়টা আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে ক্রাউলার ইন্ডেক্সিং, এটা না করলে কখনোই আপনি র্যাঙ্ক হবে না, যদি এখানে যতই এসইও করেন না যতই করেন, কারণ গুগল র্যাঙ্কিং আপনার গুগল যদি পোস্টটা যদি গুগলে না আসে তাহলে কখনোই হবে না। আর মেটা ডিসক্রিপশনটা ঠিক করে দেবেন, আমি লাস্ট আরেকবার রিপিট করে দিচ্ছি, কারণ হচ্ছে ব্লগার আর যে কোনো ওয়েবসাইটই হন এসইও খুবই ইম্পর্ট্যান্ট। যদি আপনি 2023 সাল বা 24 সালে র্যাঙ্কিং করতে চান তাহলে আপনার এসইও ছাড়া কোনো উপায় নেই, কিওয়ার্ড রিসার্চ খুব খুবই ইম্পর্ট্যান্ট। তো এরপরে এখানে আর তো আমি সবইগুলোই দেখিয়ে দিছি, তো এরপরে যদি ভিডিওটি বুঝতে না পারেন তবে অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে আপনার কোন বিষয়টা আপনি বুঝতে পারেননি, সেটা আমি বুঝিয়ে দিব, এবং কোন ভিডিও দরকার সেটাও বলবেন, সেটা সম্পর্কে ভিডিও বানিয়ে দেবো। আবারও দেখাবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ।